মাছের থলেটা নাবিয়ে রেখেই বিজয় বেরিয়ে গেছে। ওর আর দাঁড়াবার সময় ছিল না। অন্যদিন 6:30টার মধ্যেই বেরিয়ে পড়ে, আজ মাছটা কিনতে গিয়েই হয়ে গেল বড্ড দেরি। উঠেছিল সেই ভোর 4টে, তারপর হেঁটে গঙ্গার ধার। রাত থাকতে না গেলে এসব মাছের দেখাই পাওয়া যায় না, আর দেখা পেলেও সেগুলো ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। বড় সাইজের মাছ উঠলে সেগুলো সব রাঘব বোয়ালদের হাতের মুঠোয় চলে যায়। শেষ পর্যন্ত মাঝারি মাপের একটা জুটলো ওর ভাগে, তাও আবার ভাগে, দুজনেই একসঙ্গে হাত বাড়িয়েছিল। ফয়সলাটা হাফিজি করে দিল। আজ আর মাছ উঠবে বলে মনে হয় না, দুজনায় যখন হাত বাড়াইছেন একটা কাম করেন, দুজনায় আধা আধি ভাগ কইরা লন, ভালো জিনিস, অল্প হইলেও তৃপ্তি পাওয়ন যায়। অগত্যা চকচকের উপর মতো ইলিশটার গায়ে হাত বোলাতে বোলাতে দীপালির গত রাতের কথা মনে পড়ে যায়। প্রতিদিনের মতো কালো বিজয় বাড়ি ফিরেছিল রাত 8টায়। দীপালি তখন রান্নাঘরে বিজয়ের জন্য চা করছিল, আর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে হঠাৎই ওকে দুহাতে জাপতে ধরে বুকের ডাঙায় টেনে নিয়ে বলেছিল, দীপা দীপা বলো তোমার কি চাই। আচমকা আবেগ বিজয়ের অভ্যেস। 5 বছর ওদের বিয়ে হয়েছে, প্রথম প্রথম সব ছেলেরই কাঙালপনা থাকে। দীপালিও কপট শাসনে ওর দস্যুপনাকে প্রশ্রয় দিত, কিন্তু 5 বছরেও বিজয়ের অভ্যাস পাল্টায়নি। হঠাৎ বৃষ্টির মতো ও যখন তখন দীপালির উপর ঝাঁপিয়ে পড়ত, কিন্তু এর আগে কোনোদিন এমন করে বলেনি তো। বলো তোমার কি চাই, সামান্য বিস্মিত হয়ে দীপালি বলেছিল, হঠাৎ লটারি টটারি পেয়েছো নাকি? না গো, কোম্পানিতে অনেকদিনের পড়ে থাকা হকের টাকা, এতদিনে টাকাটা মিটিয়ে দিল। কত? কেন, 650 টাকা। বাবা, এই তোমার অনেক টাকা। হঠাৎ অভিমানটাও বিজয়ের আবেগের আর একটা প্রকাশ। চট করে দীপালিকে ছেড়ে দিয়ে ও খাটের উপর বসে জামা খুলতে খুলতে বলেছিল, তোমার বাবার অনেক টাকা আছে আমি জানি, তুমি তার একমাত্র মেয়ে সেটাও জানি, তবে কারখানার একজন সামান্য ওয়ার্কারের কাছে 650 টাকা অনেক। দীপালি মুখ টিপে হেসে চায়ের কাপটা বিজয়ের সামনে তুলে ধরে বলল, বুঝেছি, চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। বিজয়ের এইসব কথায় দীপালি রাগ করে না, ও যে কতটা ছেলে মানুষ সেটা এই 5 বছরে ভালো করে জেনে গেছে। ওর স্বভাবটা যেন শরতের আকাশ, এই মেঘ, এই রোদ্দুর, এই রাগ, এই হাসি। দীপালি থলে থেকে মাছ বার করে দেখে সবই আধা আধা, আধা মুড়ো, আধা লেজা, 2 পিস গাদা, 2 পিস পেটি। আঁশ ছাড়াতে ছাড়াতে সারা বাড়িতে ইলিশের গন্ধ ছড়িয়ে পড়ল। মনে মনে ভাবল, মাছ, কত দিন যে এইসব টাটকা মাছ খাওয়া হয়নি, জাতের মাছ, কম খেলেও তো খাওয়া, আর ওরা তো মাত্র 2টো প্রাণী। দীপালি অনেকদিন থেকেই ভাবছিল এই ভরা বর্ষায় বিজয়কে বলবে গঙ্গার ইলিশের কথা, আর সেই বলার সুযোগটা করে দিল বিজয় নিজেই। আবেগে আর অশ্লেষে তপ্ত হতে হতে দীপালি জিজ্ঞেস করেছিল, কই, বললে না তো কি দেবে? বিজয়ের রাগ তখনও দীপালির ভরা নদীতে সাঁতার কাটছিল। কোনো রকমে জড়ানো গলায় বলেছিল, তুমি তো চাইতেই পারলে না। দীপালিও খুশি খুশি আবদারে বলেছিল, জানো অনেকদিন খাইনি, খুব খেতে ইচ্ছে করছে। কি? টাটকা গঙ্গার ইলিশ, অথচ আমাদের এখানকার ইলিশের কত নাম ডাক। ও, এই কথা, আচ্ছা কালই নিয়ে আসবো। তুমি তো ফিরবে সেই রাত 8টায়, তারপর কখন রান্নার কখন খাওয়া শুনি? কিচ্ছু ভেবো না, হাফিজের সঙ্গে আমার জান পয়চান আছে, ও ঠিক একটা ম্যানেজ করে দেবে, কাল একটু যা ভোর ভোর উঠতে হবে। ঠিক আছে, হয়ে যাবে খন। সারা বাড়িটা যেন গন্ধে ম ম করে উঠল।
কম করেও 600-700 মাছ তো হবেই। পাগল আর কাকে বলে, দুজন প্রাণীর পক্ষে যথেষ্ট। সে কথা শুনে বিজয় বলেছিল, পুরো মাছটা যে পেলুম না, আর একজন জুটে গেল, তাই ভাগাভাগি করে নিতে হলো। আর তুমি না পারলে বাকিটা আমি একাই উড়িয়ে দেব। তবে তবে সব রকম হওয়া চাই, মুড়োর তেল সঙ্গে কাঁচা লঙ্কা আর বাকিটা সর্ষে বাটা দিয়ে। তুমি খাবে গাদা, আমি কিন্তু পেটি, আর হ্যাঁ দুটো পেটি কিন্তু আমার চাই, আর লেজাটা তোমার, ওখানে আমি ভাগ বসাবো না। আচ্ছা একটু দই ইলিশ হলে মন্দ হতো না? ঠিক আছে, না হয় আরেকদিন হবে। না, বিজয়ের আর দাঁড়াবার সময় ছিল না। 8টায় হাজিরা, বাড়ি থেকে বেরিয়ে 15 মিনিট হেঁটে বাস, সেখানেও 20 মিনিট, তারপর ট্রেন, তবে না ফ্যাক্টরির গেট। মাছগুলো ধুয়ে তুলতে তুলতে দীপালি ভাবছিল, মানুষটা পারেও বটে। দুটো পয়সার জন্য দীপালিকে সুখে রাখবার জন্য কত না পরিশ্রম করে, সারাদিন কাজ করেও কাজ শেষ হয় না, বাড়তি রোজগারের জন্যে আবার ওভারটাইম। কতদিন দীপালি অনুযোগ করেছে, সারাদিন একা একা বাড়িতে থাকি, পড়শিদের মাসি পিসির সঙ্গেও গল্প করে সময় কাটতে চায় না। কি হবে তোমার এত খেটে, কার জন্য খাটা? হেসে হেসে বিজয় বলতো, কার জন্য কি জন্যে জানো না, সে ভাগ্য আর হয়েছে আমার। কথাটা বলেই দীপালি বুঝতে পারল বলাটা ভুল হয়ে গেছে, বড় দুর্বল জায়গায় ও আঘাত করে ফেলেছে। দিন বছর কেটে যেতেও যখন কিছু হলো না, তখন ওরা দুজনে গিয়েছিল শহরে বড় ডাক্তারের কাছে। ডাক্তারবাবু দুজনকে পরীক্ষা করে বলে দিয়েছিলেন সমস্যাটা রয়েছে বিজয়ের মধ্যে। অবশ্য এও বলেছিলেন ভালো করে ট্রিটমেন্ট করলে আর প্রেসক্রিপশন মতো নিয়মিত ওষুধ খেলে ওদের আশা পূর্ণ হতে পারে। নিয়মিত দামি ওষুধ খেতে গিয়েই বিজয়কে ওভারটাইম নিতে হয়েছিল, কিন্তু তারপরেও 2 বছর কেটে গেছে, বিজয়ের ওভারটাইমও কমেনি আর দীপালির কোলও ভরেনি। কয়েক পলা তেল কড়াইয়ে ছেড়ে মুড়োটা ভাজতে ভাজতে দীপালি ভাবছিল, বিজয় তাকে মা করতে পারেনি ঠিকই, কিন্তু তার জন্য তার দুঃখ অনেক। তবে মানুষটা বড় ভালো, বড় ছেলে মানুষ, বড় খেয়ালি, বড় বেশি বউ নেয় ওটা। কারখানা থেকে ফিরে তাকে ঘরে না দেখলেই ছেলে মানুষের মতো চারদিক ছুটোছুটি করবে, কতবার মজা করে পাশের বাড়ির তাপসী বৌদের বাড়িতে গিয়ে বসে থাকত বিজয়কে একটু জব্দ করার জন্য। তাপসী বৌদিকে শিখিয়ে দিত বিজয় খোঁজ নিতে এলে যেন বলে দেয় সে বাড়িতে আসেনি। মজা দেখার জন্য জানলার ফাঁক দিয়ে দেখত মানুষটা তারপর কি করে, কি আর করবে, অনেকটা উদ্ভ্রান্তের মতো আরও কয়েকজনের দরজায় দরজায় ঘুরত, তারপর নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করে দিত। আরও 1/2 পরও যখন দরজা খুলতো না, দীপালি ভয় টয় পেয়ে ছুটে এসে দেখত বিজয় ছোট ছেলের মতো বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মানুষটাকে দেখে তখন বড় মায়া লাগত। তারপর সারা রাত কেটে যেত বাবুর মান ভাঙাতে। রান্না সেরে উঠতে উঠতে প্রায় 1টা বেজে গেল। যাবার সময় দীপালি বারবার বলে দিয়েছিল, আজ আবার যেন ওভারটাইম করতে না বসো, গরিবের ঘরে সামান্য হলেও একটা কাজ তো বটেই, একদিন একটু সকাল সকাল খেতে বসা, খেতে বসে গল্প করা, এসব তো আর বড় একটা হয়ে ওঠে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলে বিজয় পড়িমড়ি করে বেরিয়ে গিয়েছিল। টাইমের বাস ধরতে না পারলেই কার্ড পাঞ্চিংয়ে লেট মার্ক পড়ে যাবে, ওই তো কটা মাছ, কাকেই বা কী দেওয়া যায়। তবু তাপসী বৌদিকে একটা গাদার মাছ দিয়ে এসেছিল।
তারপর চানটান সেরে শুধু মাছের তেল আর লঙ্কা দিয়ে ভাত খাওয়া চুকিয়ে উঠে পড়েছিল। একসঙ্গে বসে না খেলে কি খাওয়ায় তৃপ্তি হয়? দুপুরের ঘুমটা নেশার মতো, আজ আর সেটাও ভালো করে হলো না। বিকেল পর্যন্ত গড়িয়ে নিয়ে গা ধোয়ার পাট চুকিয়ে ফেলল। একটু পরেই বিজয় ফিরবে, ভালো করে ঘরদোর পরিষ্কার করল, তারপর বসল চুল বাঁধতে, একটু সাজতে। সাজা গোজা তো আর আজকাল তেমনভাবে হয় না, আর কার জন্যই বা সাজবে? মানুষটা আসে বলতে গেলে মাঝরাতে। কোনো মতে মুখে দুমুঠো দিয়ে বিছানায় লেপটে যায় বিজয়। তারপর ওর আর কোনো জ্ঞানই থাকে না। আজ তবু ইলিশের দৌলতে মানুষটাকে সন্ধ্যের সময় পাওয়া যাবে। চুলটাকে পিছনের দিকে টেনে বাঁধল, ভালো করে স্নো মেখে মুখটাকে করল উত্থল, আলতো করে ছোঁয়ালো পাউডার। ঘরে এখন কেউ নেই, তাপসী বৌদি ছাড়া হুটহাট করে ঘরে ঢোকার কেউ নেই। তবু দরজায় খিল দিয়ে আয়না লাগানো আলমারির সামনে দাঁড়াল। বিয়ের সময় বাবার দেওয়া আলমারি, ভরা যৌবন কানায় কানায় উপচে পড়ছে। কপালে বড় করে সিঁদুরে টিপ দিতে দিতে ভাবল, ইস, এমন সময় কেউ যদি মা বলে তাকে জড়িয়ে ধরত। না, আর ভাবতে পারল না দীপালি। গায়ে খানিকটা পাউডার ছড়িয়ে জামা কাপড় পরে নিল। টাইম পিসটার দিকে তাকিয়ে চমকে উঠল। সে কি, 5:30 বেজে গেছে? বিজয়ের ছুটি হয় 4:30, তার মানে হাতে আর কতটুকুই বা সময়? ওভারটাইম না করলে 5:45 মধ্যে এসে পড়বে। আরও কিছু টুকিটাকি কাজ সেরে গেল সন্ধে দিতে। বর্ষাকালের কোনো ছিঁড়ি ছাড়াদ নাই, ঠিক সন্ধ্যের মুখেই নেমে এলো ঝমঝমিয়ে ভরা বর্ষার বৃষ্টি, চট করে থামতেও চায় না। দীপালি আরও একবার টাইম পিসটা দেখল, প্রায় 6:30। অন্যদিন কত বৃষ্টি মাথায় করে একবার ঘুরে আসতো তাপসী বৌদির বাড়ি, আজ আর কোথাও যেতে ইচ্ছে করল না। তার উপর চাপা একটা অভিমান ভেতরে ভেতরে পাক খাচ্ছিল অনেকক্ষণ ধরে। যাবার সময় পই পই করে বলে দিয়েছিল আজ যেন ওভারটাইমে না বসে। নিশ্চয়ই ও আজও ওভারটাইম করতে বসে গেছে, নইলে এতক্ষণে তো সে বাড়িতে ফিরে আসত। মাঝে মাঝে দীপালি হাঁপিয়ে ওঠে। সারা দিন ও বাড়িতে একা, না শ্বশুর, না শাশুড়ি, না ননদ, না দেওর। আর ওর বাবা বড় সংসারের ঝামেলায় না গিয়ে বিজয়কে পছন্দ করেছিলেন। অবশ্য দীপালি ঠকেনি, বিজয় ওকে খুবই ভালোবাসে, তাকে সুখী রাখার জন্য কি না করে। একটু ভালোভাবে বাঁচবার জন্য, একটু শখ আহ্লাদ মেটাবার জন্য ওভারটাইমের খাতায় নাম লিখিয়েছে। কিন্তু দীপালি ভাবে, তাকে ভালোবাসে ঠিক, কিন্তু কি করে তাকে ছেড়ে এতক্ষণ বাড়ির বাইরে থাকে? ওভারটাইম করার আর একটা কারণ ছিল, বিজয়ের বড় স্বাদ একটি কচি বাচ্চার মুখে আধো আধো বুলি শোনার। সেই অনাগতর যাতে কিছুমাত্র অসুবিধা না হয় তার জন্যই তো প্রাণপাত পরিশ্রম, সেটা তো দীপালিরও কাঙ্ক্ষিত স্বপ্ন। নারী জীবনের সার্থকতা তো মা ডাক শোনার, অথচ সেটাই তো এখনো অধরা। দীপালির অভিমানটা ক্রমশ চড়ছিল, পেয়ে বসেছিল রাগ, আর সেটার পারদ যখন ক্রমশ চড়ছে তখনই ভেতরের ছটপটানি বেড়ে গেল। ছাতাটা নিয়ে বারবার সদর পর্যন্ত বেশ কয়েকবার যায় আর ফিরে আসে। একসময় ক্লান্ত হয়ে ঘরের মেঝেতেই বসে পড়ে, দেওয়ালে মাথা ঠেকিয়ে উদাস মুখে বসে থাকে। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই চলেছে।
মাত্র দু তিন মিনিট কাটতে না কাটতেই ঝুপ করে বিজলি আলোটা গেল নিভে। লোড শেডিং, কম করেও ঘণ্টাখানেকের আগে আর আলো আসবে না। জানালার বাইরের দিকে তাকিয়ে দেখল শুধু অন্ধকার। একটা বিশাল কালো লেপ গায়ে দিয়ে আশেপাশের সব কিছু যেন ঘুমিয়ে পড়েছে। দূর থেকে কেবল ভেসে আসছে শেয়াল আর কুকুরের ডাক। রান্নাঘর থেকে হ্যারিকেনটা নিয়ে এলো, জ্বালালো। কিছুটা কেরোসিন আছে, অন্তত ঘণ্টাখানেক তো চলবেই। আলোটা জ্বালিয়ে দরজা ভেজিয়ে চুপচাপ বসে রইল। মানুষটা যতক্ষণ না ফেরে ততক্ষণ এই ভুতুড়ে পরিবেশে ওকে একাই বসে থাকতে হবে। হ্যারিকেনের মলিন আলো, গাছপালার শোঁশো আওয়াজ, দূর থেকে ভেসে আসা শেয়াল কুকুরের ডাক আর বৃষ্টির একটানা ঝমঝম শব্দ, মাঝে মাঝে ধমকা হাওয়ায় দূর থেকে ভেসে আসা শনশন শব্দ, দীপালির মতো টাকাবুকো মেয়েকেও কেমন যেন অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। আসলে এইসব কিছু ভালো লাগতো যদি মানুষটা এখন তার পাশে থাকত। দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসে থাকা চব্বিশের যুবতীর ঠোঁটের কোণে স্বপ্ন আর দুষ্টু হাসির রেখা দেখা দিল। বিজয় তো এমন বাদল ঝরা, রোমাঞ্চ জাগানো, শিহরণ লাগানো সন্ধ্যায় তাকে কিছুতেই পুতুলের মতো বসে থাকতে দিত না। ভরা ধান খেতের মধ্যে হঠাৎ ঢুকে পড়া ঝোড়ো বাতাসের মতো বিজয় এতক্ষণে তাকে এলো মেলো করে দিত। সেই রোমাঞ্চকর অবস্থাটা কল্পনা করতে করতে ওর রাগটা আরও বেড়ে গেল। সারা দিনের প্রতীক্ষা, সারা বিকেলের স্বপ্ন শুধু এই সন্ধ্যের মুহূর্তটার জন্য, অথচ সেই বহু কাঙ্ক্ষিত সন্ধ্যেটা বিজয় শুধু শুধু খুন করল। বিজয় ফিরল তার নিজের সময়, কাঁটায় কাঁটায় আটটায়, রোজকার মতো। ক্লান্ত, অবসন্ন, বিধ্বস্ত অবস্থায় তখনও ঝড় বৃষ্টি পড়ছে অঝোর ধারায়, ভিজে একেবারে মিহি গেছে, মাথা থেকে জল পড়ছে টসটস করে। অপেক্ষা করতে করতে দীপালির চোখে তন্দ্রা এসে গিয়েছিল, বোধহয় একটু ঘুমিয়েও পড়েছিল। সহসা ক্যাঁচ শব্দে চোখ তুলে দেখল বিজয় অপরাধী মুখে দাঁড়িয়ে আছে দরজার বাইরে, জবজবে বেড়ালের মতো কাঁপছে। দীপালির জমে থাকা রাগ সব কর্পূর হয়ে গেল। একটু আগেই ভাবছিল বিজয়কে বেশ দু চার কথা শুনিয়ে দেবে, এমন একটা সুন্দর সন্ধে ও নষ্ট করে দিয়েছে বলে, কিন্তু কিছুই বলা হয়ে উঠল না। হয়তো কাজের চাপে ইচ্ছে থাকলে ওভারটাইম এড়াতে পারেনি। তারপরে সন্ধে থেকে ঝড় বৃষ্টি, ইলিশের পেটি দুটো নিয়েই বাঁধল কাণ্ডটা। এও ছাড়বে না, ও রাগ ভাঙাবে না। সকালে বিজয়ের কথাটা মনে ছিল, পেটি দুটো কিন্তু আমার চাই, ভুলে ও দুটো তুমি নিজের পাতে তুলবে না। দীপালি জানে সবটাই বিজয়ের ঠাট্টা, কিন্তু সেটাই বা বিজয় বলবে কেন? ঠাট্টা করেও অনেক কথা বলতে নেই। দীপালি তো জানে ইলিশের পেটি সর্ষে দিয়ে ঝাল খেতে বিজয় খুব ভালোবাসে, সে তো নিজেও তেমনটাই ভেবে রেখেছিল, কিন্তু ঠাট্টা করে সেটা মনে করবার কোনো দরকার ছিল না। দুটো বড় বড় পেটি বিজয়ের পাতে তুলে দিয়েছিল। বিজয় এক মনে খেতে খেতে আর চোখে দীপালির দিকে দেখছিল, মিটি মিটি হাসছিল। ও বুঝেছিল দীপালির অভিমান হয়েছে। মাছের মাথাটা দীপালির পাতে তুলে দিয়ে বিজয় বলল, তাহলে তুমি সবটাই খাও, আর গাদা নেজা দুটোই তোমার। সামান্য বাঁকা চোখে দীপালি বলল, মানে আমি কি রাক্ষস? আর মাথাটা আলাদা করে ভেজেছি দুজনের জন্যে, অত বড় মাথাটা কি আমি একলা খাবো? আমি কি তোমার মতো পেটুক? পেটুক কিনা জানি না, তবে মাথা খেতে তোমাদের জুড়ি নেই, সেটা কেই বা না জানে। এই ভালো হবে না কিন্তু, সত্যি কথা শুনতে সবারই খারাপ লাগে।
বিশেষ করে মেয়েদের। মেয়েদের সঙ্গে আগে মেলামেশা ছিল বলে মনে হচ্ছে। এঁটো হাতে দীপালির থুতনিটা নেড়ে দিয়ে বিজয় বলল, না খুকি, আর কোনো সখী আমার জীবনে আসেনি। আচ্ছা তুমি সত্যি করে বলো দেখিনি, বিয়ের আগে কটা ছেলের মাথা চিবিয়েছ? আহা ঢ, বাবাকে তো চেনো না, কোনো ছেলের সঙ্গে কথা বলতে দেখলেই। কে জানে, এমন টুসটুসে মেয়ের কোনো লাভ আর ছিল না, ভাবাই যায় না। ফোঁস করে উঠে দীপালি বলল, তার মানে তুমি আমার সন্দেহ করো? পাগল নাকি? তাহলে তো জীবনের মতো ওভার টাইমের ধান্দা ছেড়ে দিয়ে বাড়িতে এসে বসে থাকতে হতো। কিছু না বলে মুড়োর আধখানা বিজয়ের পাতে তুলে দিয়ে বলল, আগে তেল দিয়ে মুড়োটা খেয়ে নাও, তারপর তোমার সাথের পেটি খেয়ে। বেশ বেশ খাচ্ছি, তবে একটা পেটি তোমার আর একটা আমার, ঠিক আছে? না কখনো না, আজ আমি পেটি ছোবই না। আরে বাবা, ও তো ঠাট্টা করে বলা, তুমি খাবে না? না। ঠিক, দীপালি একবার যা বলে সেটাই করে। তবে রে, কই দেখি। না 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 না, আমি একবার। হঠাৎ বিজয় দীপালিকে এক হাতে জাপটে ধরে তার মুখের মধ্যে মাছটা জোর করে পুরে দিতে চাইল। দীপালিও তার হাত দিয়ে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল বিজয়কে। বিজয় একটু সরে যেতেই দীপালির হাতটা সশব্দে গিয়ে পড়ল মেঝেতে। তারপর মাত্র একটি শব্দ, চড়াত। দীপালি মুখ ঘুরিয়ে দেখল গত পৌষের মেলায় শখ করে কেনা মোটা শাঁখাটা কয়েক টুকরো মাটিতে পড়ে আছে। ইচ্ছা কি করলে বলতো, ঠাট্টা করতে করতে নিজেকেই বিধবা করে দিলে। না না, ছি, ও কথা বলতে নেই। হ্যাঁ দীপু, দীপালি দরজা খোল রে, দীপু এই খোল, দরজাটা খোল, সর্বনাশ হয়ে গেছে রে দীপু, শিগগিরি শিগগিরি দরজাটা খোল দীপু। প্রায় আচ্ছন্ন আর ঘুম জড়ানো চোখে দীপালি শুনতে পেল তাপসী বৌদি সামনে বাইরে থেকে চেঁচাচ্ছে আর দরজায় ধাক্কা দিচ্ছে। ধড়মড়িয়ে উঠে বসল দীপালি, চকিতে মনে পড়ে গেল সব কথা, আর অতীব বিস্ময় দেখল তার শাঁখাটা সত্যিই ভেঙে গেছে দুটুকরো হয়ে। হ্যারিকেনের ম্রিয়মান আলোটা তখনও জ্বলছে তপতপ করে, তাপসী বৌদি সমানে ডেকেই চলেছে। আরো যেন কার কার গলা শোনা গেল। এক লহমায় দরজা খুলে দেখল বেশ কিছু লোক তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাপসী বৌদির মুখটা ভয় আর আতঙ্কে বিবর্ণ। কি কি হয়েছে বৌদি, অমন করছো কেন? সর্বনাশ হয়ে গেছে রে দীপু, ওর সর্বনাশ হয়ে গেছে। অজানা আশঙ্কায় শিউরে উঠে দীপালি জিজ্ঞেস করে, কি হয়েছে বলবে তো? আজ বিকেলে ঠিক 5:30টায়। কি 5:30টায় কি হয়েছে? ওই হাতিমারি ব্রিজের উপর থেকে 200 নম্বরের বাসটা পিছলে রেলিং টেলিং ভেঙে একবার খালে জলে ডুবে গেছে, লোকজন এসে গেছে, বাস কেটে বাসের মধ্যে থেকে আটকে থাকা সব লাশ তুলছে, আর তার মধ্যে। দীপালি চিৎকার করে উঠল, বৌদি! হ্যাঁ রে, বিজয় ঠাকুর পান নেই, তাকেও তোলা হয়েছে। আর কিছু শোনার মতো বোধ ছিল না দীপালির। ঘর থেকে হ্যারিকেনটা নিয়ে এক ছুটে চলে গেল রান্নাঘরে। ও কি বলেই সে চমকে উঠল। সারা ঘরে যেখানে যেমনটি ছিল সব তেমনটি আছে, কেবল শিকের উপর তুলে রাখা একটা নির্দিষ্ট বাটি পড়ে আছে মাটিতে। কিন্তু সন্ধ্যের সময় সে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রেখেছিল, ছুটে গেল মাটিতে পড়ে থাকা বাটিটার কাছে। না, নেই, ইলিশের পেটি দুটো নেই, কোথাও নেই। আরো ভালো করে দেখার জন্য বাটিটা চোখের সামনে তুলে ধরল, দেখল এক ফোঁটাও সর্ষে অবশিষ্ট নেই বাটির কোনো অংশে।